ভরা কোটালে বাঁধ ভেঙে বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ দ্যাশা ও গৌড়েশ্বর নদী ফের 100 ফুট নদী বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। পাশাপাশি সেচ দপ্তরের কাজ করতে গিয়ে জেসিপি থেকে নদীতে পড়ে যায় 2 যুবক, একজনকে উদ্ধার করলেও আরও 1 যুবক নিখোঁজ। হিঙ্গলগঞ্জ রূপমারি গ্রাম পঞ্চায়েতের গৌড়েশ্বর নদীর বাঁধ ভেঙে রূপমারি বাঁশতলি বাইতলানির পাশাপাশি হাসনাবাদ ব্লকের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের নিচে। পূর্ণিমার ভরা কোটালে গভীর রাত্রে নদীর জলস্তর বেড়ে গিয়ে বাঁধ ভেঙে প্লাবিত বহু গ্রাম। ইতিমধ্যে বসিরহাট মহকুমার সেচ দপ্তর 149টি জায়গায় নদীর বাঁধ অস্থায়ীভাবে মেরামত করার কাজ চালাচ্ছিল। ভরা কোটালের জন্য 10 থেকে 15 জায়গায় নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মনে হয় যে আমাদের সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে হিঙ্গলগঞ্জ ব্লকের মধ্যে, আমাদের বিশেষ করে ভবানীপুর ঘুনি কিংবা ওটাকে বলা হয় টিয়ামারি চকপাল্লি বিস্তর এলাকা, এবং আমাদের রূপমারিতে বাইনাড়া এবং বাঁশতলা এবং রূপমারি বাজার সংলগ্ন এলাকায় একেবারে প্লাবিত। ইতিমধ্যে বাইনাড়া এবং বাঁশতলাতে 2টো বাঁধের কাজ আপাতত জল ঠেকানোর পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু রূপমারি মারাত্মক আকার ধারণ করেছে। ভবানীপুর এবং টিলা এখন বিপর্যস্ত, মানুষজন